কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নেবে না। আল্লাহ বলছে জাল তুলাহুমুল মউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই, মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই, জায়গার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না, সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য, 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন, যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরুজ শাহি লেখছে সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে, সেই গান গাইতে গাইতে মারা গেছে, জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটি। চলে যেতে হবে, প্রস্তুতি নিবে, গর্বে তো কানে এই ধ্বনি আসবে যেটা আমি শুনাইলাম, কবরের কাছে লাশ গেল এই ধ্বনি আসবে, কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতির আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কেয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কেয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে, তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞেস করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, বলবে কেয়ামত হয়ে গেছে, কোথায় যাব বলে তাহত আরশের রহমান, আল্লাহর আরশের নিচে যাবে, ফুতুর কুমি আবরুত, তাড়াতাড়ি চলো নাস্তা ঠান্ডা হইতেছে, যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে, আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা ও কিতাবিয়া, একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল।